ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা, পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের সাথে এটি সম্পর্কিত। এই অভিজ্ঞতায় আমরা ভূমিকম্পের কারণ উদ্ঘাটন করব। তো আমরা প্রথমে চলে যাচ্ছি সেশন এক, মানে প্রথম সেশন, পৃষ্ঠা 74। তো এই অভিজ্ঞতার শুরুতে শিক্ষার্থীরা পরিবারের বড়দের সাথে, বাবা মা, ভাই বোন, দাদা দাদি ও অন্যান্য, তাদের সাথে আলোচনা করে জানার চেষ্টা করবে ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প হওয়ার খবর আগে থেকে জানা যায় কি না, ভূমিকম্প হলে কি ঘটে, ভূমিকম্প হওয়ার সময় আমাদের করণীয় কি এবং ভূমিকম্প হওয়ার পর আমাদের করণীয় কি, সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করবে। না তোমাদেরকে, তাদের কাছ থেকে তোমরা জানলেও জানতে পারবে। আর আমি এই ভিডিওতে তোমাদের সব কিছু, যে এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে এই সবগুলো প্রশ্নের উত্তরই কিন্তু দিয়ে দিয়েছি, একটু ধৈর্য ধরে শুধু শুনতে হবে। আর দেখো, তোমাদের বইয়ের ভেতরে বলা হয়েছে যে শিক্ষকের সহায়তায় চিলি এবং হাইতিতে ঘটে যাওয়া দুটি ভূমিকম্প সম্পর্কে তথ্য সংগ্রহ করে ছক একে পূরণ করো। তো আমি ছক একে ওই চিলি এবং হাইতিতে ঘটে যাওয়া দুটি ভূমিকম্পের ঘটনা উপস্থাপন করছি। এখানে দেখো, আমি কিন্তু এখানে প্রমাণসহ তারিখ এবং সালটাও দিয়ে দিয়েছি। তো এখানে ছকে তোমাদের এখানে কয়েকটি ঘর পূরণ করতে বলা আছে। প্রথমে আছে ভূমিকম্পের স্থান, ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের উৎপত্তিস্থল, ভূমিকম্পের মাত্রা, ক্ষয়ক্ষতির পরিমাণ, বিশেষ কোনো ঘটনা পর্যবেক্ষণে থাকলে সেটি আমরা সেটি জানাবো। তো প্রথমে আমরা জানছি চিলির ভূমিকম্প সম্পর্কে। চিলির ভূমিকম্পে ভূমিকম্প হয়েছিল 22 মে 1960 সালে। ভূমিকম্পের কারণ কি? টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে এই ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল, ভূমিকম্পের মূল কেন্দ্রবিন্দু ছিল দক্ষিণ চিলির ভালদিভিয়া অঞ্চলের কানাতে শহরের কাছে। ভূমিকম্পটি রিক্টার স্কেলের মাত্রা ছিল 9.5, এটি কিন্তু একটা ভয়াবহ মাত্রা। ক্ষয়ক্ষতির পরিমাণ, এই ভূমিকম্পে 1655 জন নিহত, 3000 জন আহত এবং 20 লাখ জন মানুষ গৃহহীন হয়ে পড়ে। ভূমিকম্পের ফলে $550 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়। সুনামির ফলে জাপান, হাওয়াই, দক্ষিণ চিলি, পূর্ব নিউজিল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া ক্ষতিগ্রস্ত হয়। সুনামির ফলে ফিলিপাইনে 32 জন, 138 জন জাপানে মারা যান। আমেরিকার $500,000 জাপানে $50 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের পর সুনামি হবার ফলে বিভিন্ন দেশের অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছিল। আর বিশেষ যে পর্যবেক্ষণ সেটা হলো, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও বৃহত্তম ভূমিকম্প হলো দক্ষিণ চিলির ভালদিভিয়া। 1960 সালে 22 মে দক্ষিণ চিলিতে প্রায় 100 মাইল এলাকা জুড়ে এই ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল। তো এটা আমরা জানলাম চিলির ভূমিকম্পের কথা। এবার আমরা চলে যাচ্ছি হাইতিতে 13 জানুয়ারি 2010 সালে যে ভূমিকম্পটা হয়েছিল, এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল হাইতির মানুষ। এখানে একটু বলে রাখি যে হাইতি হলো একটি ভূমিকম্প প্রবণ এরিয়া। এখানে আগে পরে অনেকগুলো ভূমিকম্প হয়েছে, কিন্তু 13 জানুয়ারি 2010 সালে যে ভূমিকম্পটা হয়েছিল এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই হাইতির মানুষের। তাই এই ভূমিকম্পটাকেই আমি তোমাদের মধ্যে তুলে ধরলাম। এটার কারণটাও কিন্তু টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে হয়েছিল। অর্থাৎ হাইতিতে যে ভূমিকম্পটা হয়েছিল সেটা 2010 সালে টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে হয়েছে। আর এর উৎপত্তিস্থল হলো, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ক্যারিবীয় দ্বীপটির সেন্ট লুইস দু সাদ শহর থেকে 12 কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। আর এর মাত্রা ছিল, ভূমিকম্পটি রিক্টার স্কেলের মাত্রা ছিল 7। আর এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা, এই ভূমিকম্পে প্রায় 3,16,000 মানুষ নিহত হন। জাতিসংঘের হিসাব অনুযায়ী শহরটি ও আশেপাশের এলাকার 80,000 ভবন ধসে যায়। এই ভূমিকম্পে দেশটির প্রায় $50 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ যে আছে সেটা সংস্থাটি বলছে, সংস্থাটি বলতে এখানে জাতিসংঘের কথা বলা হয়েছে। জাতিসংঘের সংস্থা বলছে, ক্যারিবীয় দ্বীপটির ওই অঞ্চলে 5.1 মাত্রার একটি সহ মোট 6টি আফটার শক অনুভূত হয়েছে। আফটার শকটা কি? একটা ভূমিকম্প হওয়ার কয়েক সেকেন্ড পরে বা কয়েক মিনিট পরে আবারও ভূমিকম্প হতে পারে। এই ভূমিকম্প, পরের ভূমিকম্পটিকে বলা হয়ে থাকে আফটার শক ভূমিকম্প। এবার আমরা চলে যাচ্ছি
পৃষ্ঠা 75 পৃষ্ঠা 75 এ তোমাদের এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো ভূমিকম্পের মাত্রা ও এর সাথে উপরের দুটি ঘটনার তুলনা করব আমরা উপরে যে দুটি ঘটনা হাইতি এবং চিলি এই দুইটা ঘটনাকে আমরা এখানে তোমার তুলনা করব চিলির এযাবৎকালের ভয়াবহ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 9.5 অন্যদিকে হাইতির এযাবৎকালের ভয়াবহ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 7 আসলে এর থেকে বড় ভূমিকম্প হয়েছে হাইতিতে 7.2 মাত্রার কিন্তু ওই 7.2 মাত্রার ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে ক্ষয়ক্ষতি এই ভূমিকম্পে বেশি হয়েছে এই রিখটার স্কেলে 7ই চিলির ভূমিকম্পে 1655 জন নিহত 3000 জন আহত এবং 20 লাখ জন মানুষ গৃহহীন হয়ে পড়ে ভূমিকম্পের ফলে $550 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে হাইতির ভূমিকম্পে প্রায় 3,16,000 মানুষ নিহত হন আহত হন 5 লাখ জন মানুষ গৃহহীন হয়ে পড়ে প্রায় 10 লাখ জন এই ভূমিকম্পে দেশটি প্রায় $50 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হয় ওপরের ঘটনা দুটি পর্যবেক্ষণ করলে দেখা যায় হাইতির তুলনায় চিলির ভূমিকম্পের মাত্রা বেশি ছিল কিন্তু হাইতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ চিলির তুলনায় অনেক বেশি এর কারণ হলো হাইতি দ্বীপ ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ভূমিকম্প হলে সেখানে সুনামির সম্ভাবনা দেখা দেয় অর্থাৎ ওই হাইতি যেহেতু সমুদ্রের মধ্যে একটা দ্বীপ তো সেখানে তোমার সুনামি হয়েছিল একদিকে ভূমিকম্প অন্যদিকে সুনামি সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ চিলির থেকে ওই হাইতিতে বেশি হয়েছিল এবার আমরা চলে যাচ্ছি পৃষ্ঠা 76 পৃষ্ঠা 76 এ তোমাদের বলা হয়েছে যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন তোমাদেরকে ছবি আঁকতে হবে আর চাইলে তোমরা ককশিট দিয়ে বা কার্ডবোর্ড দিয়ে এরকম তোমরা একটা মডেলও তৈরি করে ফেলতে পারো তো এভাবে তোমরা ছবি এঁকে ফেলো টিচার যদি বলেন যে ককশিট দিয়ে একটা মডেল তৈরি করো তাহলে তোমরা মডেল তৈরি করে ফেলবে এখানে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা কীরকম একেবারে ওপরের স্তর এই স্তর দিয়ে আমরা বসবাস করে থাকি হ্যাঁ এটাকে আমরা বলে থাকি ভূত্বক এই যে আমরা এখানে নীল রং দেখতে পাচ্ছি তার উপরে যেখানে দেখো পাহাড়ের মতো দেখা যাচ্ছে তো এরকম নীল রং যেটা এটা হলো সমতল ভূমি আর এই জায়গাটা হলো তোমার পাহাড়ি অঞ্চল তো এই অঞ্চল দিয়ে আমরা বসবাস করে থাকি তো এটাকে আমরা বলছি ভূত্বক তো একেবারে ভূত্বক ভূত্বকের এই জায়গাটা লক্ষ্য রাখো ভূত্বকের একদম ওপরের স্তর যেটা এই যে এখানকার এইটুকু এটা হলো ভূত্বক এটাকে যেটা আমরা বড় করে জুম করে দেখানো হয়েছে এটিকে বলা হয়ে থাকে অ্যান্থোনোস্ফিয়ার এই অ্যান্থোনোস্ফিয়ারটিকে বলা হয়ে থাকে ম্যান্টল ম্যান্টল বলতে এই যে পুরো অংশ যেটা এইটা শামুকের যেমন ম্যান্টল থাকে খোলস থাকে বাইরে তো পৃথিবীর এই খোলসটিকেও বলা হচ্ছে তোমার ম্যান্টল এখান থেকে এই অঞ্চলটুকু হলো ম্যান্টল এই অঞ্চলটুকুকে বলা হয়ে থাকে অ্যান্থোনোস্ফিয়ার ঠিক আছে আচ্ছা ম্যান্টলের ঠিক নিচে রয়েছে বহিঃস্থ মজ্জা এর দূরত্ব হলো তোমার 2900 কিলোমিটার এই জায়গাটার মধ্যে রয়েছে তরল এই জায়গাটার মধ্যে তরল আছে আর এর ঠিক নিচেই আছে 5100 কিলোমিটার এইটাকে আমরা বলে থাকি অন্তঃস্থ মজ্জা এই জায়গাটার মধ্যে রয়েছে কঠিন শিলা হ্যাঁ আর এখানে টোটাল একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে ভূত্বক থেকে একেবারে এর গভীর পর্যন্ত এর যে ব্যাসার্ধ এটা কিন্তু আমরা বলছি ব্যাসার্ধ মানে অর্ধেক এখান থেকে শুরু করে এইটুকু অর্ধেক এই অর্ধেকের দূরত্ব হলো অর্থাৎ অর্ধেকের যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা এটার যে দূরত্ব এই দূরত্বটাকে আমরা বলছি 6378 কিলোমিটার এটা কিন্তু তোমার আনুপাতিক একটা চিত্রায়ন করা ঠিক আছে এরপরে আমরা এটা আমরা জানলাম তাহলে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা কীরকম এবার আমরা চলে যাব টেকটনিক প্লেট সম্পর্কে ধারণা তোমাদের এরপরে যেটা টেকটনিক প্লেট সম্পর্কে কী ধারণা আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত একটু জেনে নিচ্ছি টেকটনিক প্লেট টেকটনিক হচ্ছে একটি বৈজ্ঞানিক তত্ত্ব সর্বপ্রথম 1912 সালে জার্মান আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েগনার কন্টিনেন্টাল ড্রিফট নামে একটি তত্ত্ব প্রদান করেন তার এই তত্ত্বে তিনি ব্যাখ্যা দেন যে বহুকাল আগে সবগুলো মহাদেশ পরস্পর সংযুক্ত ছিল একত্রে এদের প্যাঞ্জিয়া বা সুপার কন্টিনেন্ট বলা হতো পরে কালের আবর্তে ভূত্বকীয় পাতের নড়াচড়ায় আলাদা আলাদা মহাদেশে বিভক্ত হয়ে যায় পরবর্তী বিজ্ঞানীরা তার এই তত্ত্বটির ওপর ভিত্তি করে বিভিন্ন গবেষণা ও তথ্য প্রমাণের ভিত্তিতে আধুনিকতম তত্ত্ব বের করেন যা সবার কাছে প্লেট টেকটনিক হিসেবে পরিচিত এই তত্ত্বের মূল ধারণা হলো ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশে বা খণ্ডে বিভক্ত এগুলোকে প্লেট বলে
এই প্লেটগুলো গুরুমণ্ডলের আংশিক তরল অংশের ওপর ভাসমান অবস্থায় আছে। ভূত্বকীয় প্লেটগুলোকে মূলত সাত ভাগে ভাগ করা হয়েছে, যেমন আফ্রিকান প্লেট, অ্যান্টার্কটিক প্লেট, ইউরেশিয়ান প্লেট, ইন্দোনেশিয়ান প্লেট, উত্তর আমেরিকান প্লেট, প্যাসিফিক প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট। এই প্লেটগুলো প্রতি বছর কয়েক সেন্টিমিটার কোনো একদিকে সরে যায়, কখনো একে অন্যের দিকে সরে আসে, কখনো আবার কয়েক মিলিমিটার ওপরে উঠে বা নিচে নেমে যায়। যখন একটি প্লেটের সঙ্গে আরেকটি প্লেট ঘষা বা ধাক্কা খায় তখন ভূমিকম্প ঘটে। আবার প্লেটের দূরে সরে যাওয়া বা কাছে আসার গতি অতি অল্প, তাই দীর্ঘ সময় ধরে দুটি প্লেটের সীমানাতে প্রচুর শক্তি সঞ্চিত হয়। আর যখন প্লেটের সীমানা আর সেই শক্তি ধরে রাখতে পারে না তখন ভূমিকম্প সৃষ্টি করে নিঃসৃত হয়। কী নিঃসৃত হয়? শক্তিগুলো নিঃসৃত হয়, আর এই ধাক্কার মাত্রার উপর নির্ভর করে ভূমিকম্পের মাত্রার হ্রাস বৃদ্ধি। মানে ভূমিকম্পের মাত্রা কম বেশি হয় কেন, তার একটা উত্তর তোমরা এখানে পেয়ে গেছো। এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় সেশন, পৃষ্ঠা 77। ভূমিকম্পের পূর্বাভাস পায় না কেন? আসলে কি ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া যায়? অনেক প্রাণীরা কিন্তু পায়, মানুষ ছাড়া অন্যান্য যে জন্তু জানোয়ার পশু পাখি আছে এরা কিন্তু সবাই ভূমিকম্পের পূর্বাভাস পায়। আমরা কিন্তু এখনও পর্যন্ত ভূমিকম্পের এই পূর্বাভাস পরিমাপ করার জন্য কোনো যন্ত্র আবিষ্কার করতে পারি নাই। তাহলে ভূমিকম্পের পূর্বাভাস আমরা পাই না কেন? সেটা হলো এই প্লেটগুলো, এই প্লেট বলতে টেকটনিক প্লেটের কথা বলা হচ্ছে, টেকটনিক প্লেটগুলো প্রতি বছর কয়েক সেন্টিমিটার কোনো একদিকে সরে যায়, কখনো একে অন্যের দিকে আসে, আবার কখনো কয়েক মিলিমিটার ওপরে উঠে বা নিচে নামে। যখন একটি প্লেটের সঙ্গে আরেকটি প্লেট ঘষা বা ধাক্কা খায় তখন ভূমিকম্প ঘটে। আবার প্লেটের দূরে সরে যাওয়া বা কাছে আসার গতি অতি অল্প, তাই দীর্ঘ সময় ধরে দুটি প্লেটের সীমানাতে প্রচুর শক্তি সঞ্চিত হয়। যখন প্লেটের সীমানা আর সেই শক্তি ধরে রাখতে পারে না তখন ভূমিকম্প সৃষ্টি করে নিঃসৃত হয়। হঠাৎ করে এই ঘটনা ঘটে বলে আমরা ভূমিকম্পের কোনো পূর্বাভাস পাই না। এবার স্বাভাবিক অবস্থায় ভূমিকম্পের প্রস্তুতি প্রয়োজন। এবার ভূমিকম্পের আগে আমরা কী কী প্রস্তুতি গ্রহণ করব, ভূমিকম্পের সময় আমরা কী কী প্রস্তুতি গ্রহণ করব, এবং ভূমিকম্পের পরে আমরা কী কী করব, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি। চলো, তো স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন, বাসায় আগুন নেভানোর ব্যবস্থা রাখতে হবে, প্রাথমিক চিকিৎসা কিট, শুকনা খাবার এবং পানি রাখার ব্যবস্থা করতে হবে, বাসায় গ্যাস, ইলেকট্রিসিটি এবং পানির সরবরাহ কীভাবে বন্ধ করতে হয় সেটি জেনে রাখতে হবে, বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করার নিয়মকানুন পরিবারের সবার জেনে রাখা দরকার, ঘরের ওপরের তাকে ভারী জিনিসপত্র না রাখা, পরিবারের সব সদস্যের জন্য হেলমেট রাখা, পরিকল্পিত বাড়িঘর নির্মাণের জন্য বিল্ডিং কোড মেনে চলা, ভবনের উচ্চতা ও লোডের হিসাব অনুযায়ী শক্ত ভিত দেওয়া, রেইনফোর্সড কনক্রিট ব্যবহার করা যেতে পারে, পাশের বাড়ি থেকে নিরাপদ দূরত্বে বাড়ি নির্মাণ, গ্যাস ও বিদ্যুৎ লাইন নিরাপদভাবে স্থাপন করা, গর্ত ও নরম মাটিতে ভবন নির্মাণ না করা। এবার ভূমিকম্পের সময় আমাদের কী করা প্রয়োজন? নিজেকে ধীর স্থির ও শান্ত রাখা, বাড়ির বাইরে থাকলে ঘরে প্রবেশ না করা, একতলা দালান হলে দৌড়ে বাইরে চলে যাওয়া, তাছাড়া বহুতল দালানের ভেতর থাকলে টেবিল বা খাটের নিচে চলে যাওয়া, কাচের জিনিসের কাছ থেকে দূরে থাকা, লিফট ব্যবহার না করা, বিল্ডিং থেকে নামতে চাইলে সিঁড়ি ব্যবহার করা, উঁচু দালানের জানালা বা ছাদ থেকে লাফ দিয়ে নামার চেষ্টা না করা, ভূমি ধসে পড়ার সম্ভাবনা আছে এমন উঁচু ভূমি থেকে দূরে থাকা, ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা, মাথার উপর বালিশ দিয়ে ঘরের পিলারের পাশে আশ্রয় নেওয়া, ম্যাস বা লাইটার না জ্বালানো, কারণ গ্যাস পাইপ ভেঙে গেলে আগুন ধরে যেতে পারে। এটা গেল আমাদের ভূমিকম্প চলাকালীন সময়ে আমরা কী কী করব তার নির্দেশনা। এবার ভূমিকম্পের পর আমাদের করণীয় কী, ভূমিকম্প হয়ে গেলে আমরা কী কী করব সেগুলো সম্পর্কে একটু জেনে নিচ্ছি। ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধীর স্থির ও শৃঙ্খলাবদ্ধভাবে বের হওয়া, রেডিও ও টেলিভিশন থেকে জরুরি নির্দেশনাবলী শোনা এবং তা মেনে চলা, বিদ্যুৎ গ্যাস টেলিফোন লাইনে কোনো সমস্যা আছে কি না পরীক্ষা করে নেওয়া এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা, সরকারি সংস্থাগুলোকে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করা,
উদ্ধার কাজে নিজেকে নিয়োজিত করা, অস্থায়ী আশ্রয়স্থলে ক্ষতিগ্রস্ত লোকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা করা, ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের নিচে আটকা পড়লে উদ্ধারকারী দল এলে তাদের সংকেত দেওয়ার জন্য কোনো কিছুতে নিয়মিতভাবে আঘাত দিয়ে শব্দ করে দৃষ্টি আকর্ষণ করা, ক্ষতিগ্রস্ত বিল্ডিংয়ের বাইরে থাকা এবং জুতা পরে থাকা যেন ভাঙ্গা কাজ বা অন্য কিছুতে পা কেটে না যায়। আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।